মহান রব্বুল আলমিনের দরবার শুক্রিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই জুমাবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, এই দিনে রব্বুল আলমিন আমাদেরকে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা যারা পৃথিবীতে এসেছি, আসার পরে আমাদের সিদ্ধান্ত একটাই, আবার চলে যেতে হবে। মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং পরকালের প্রথম মঞ্জিল, পরকালের আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে আমাদেরকে যেতে হবে, আর এই যাওয়ার জন্য যতগুলো মঞ্জিল আছে তার মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর। আমরা পৃথিবীতে আসার পরে পর্যন্ত কোনো রাজা বাদশাহ, কোনো শক্তিশালী ব্যক্তিদল কেউ এ পর্যন্ত এ কথা বলতে পারে নাই যে আমি পৃথিবীতে থাকতে পারব। এমন এই যাওয়াটা কোনোভাবেই ঠেকানো কারোর পক্ষে সম্ভব না। একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং কবরে যেতে হবে, এরপরে পরবর্তী মঞ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। তোমরা যেখানেই থাকো, তোমরা যদি সুদীয় কেল্লা বানায়া সেই কেল্লার ভিতরে ঢুকে থাকো, সুদীয় কোনো সন্দুক বানায়া সেই সন্দুকের ভিতরে ঢুকে থাকো, কাঁচ দিয়ে যদি পুরো ঘরটাকে তুমি একবারে সমস্ত ফাঁকা বন্ধ করে দিয়ে তুমি থাকো, সেখানে তোমার মৃত্যু। সীসা ডালা প্রাচীর দিয়ে যদি তুমি পুরো ঘরটাকে আবদ্ধ করে ফেলো, তাহলেও কি তোমার মৃত্যু হবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। তোমরা যদি একটা সুদীর্ঘ কেল্লার মধ্যে প্রবেশ করো, সেখানেও তোমার মৃত্যু আসবে, মৃত্যুর ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তোমার রূহ কবজ করবে। কার কথা? আল্লাহর কথা। অতএব মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার কারোর কোনো সুযোগ নেই। এরপরে মৃত্যুর পর হলো কবর। এই কবর কি, কবরটা কি? আমরা সাধারণভাবে মনে করি যে গর্তটাকে আমরা কবর মনে করি, যে গর্তের মুখ করে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে রাখা হয় সেটাকে আমরা কবর মনে করি। মানুষের মৃত্যু দুইভাবে হয়, একটা হলো স্বাভাবিক আর একটা হলো অস্বাভাবিক। স্বাভাবিক মৃত্যু হলে মানুষকে কবর দেওয়া হয়, অস্বাভাবিক মৃত্যু হলে তো কবর দেওয়ার সুযোগ কারোরই হয় না। তাহলে যারা স্বাভাবিক মৃত্যু হলো তাকে কবর দিলেন, তাদের কবর আজাব হইল, তো অন্যদের কবর আজাব কোথায়?
যেমন মাছের পেটে চলে গেছে, মাছে গিলে ফেলস, সাপে গিলে ফেলস, সিংহে খেয়ে ফেলছে, আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, তাহলে এদের কবর কোথায়? যদি আমি যে গোরস্থানের কবরগুলোকে কবর মনে করি, তাহলে এদের কবর কোথায়? এদের কবরের শাস্তি কোথায় হবে? অতএব কবর হলো একজন মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় কবর। কথা বুঝে আসছে কিনা? কারণ একজনে মাছে খেয়ে ফেলছে, আপনি তার কবর কোথায় দিয়েছেন? অতএব যে যেখানেই মৃত্যুবরণ করুক, সমুদ্রে, জলে, স্থলে, বিমানে, পাহাড়ে, বনে, জঙ্গলে, যেখানেই মৃত্যুবরণ করুক না কেন, তার কবরটা হলো তার মৃত্যুর পর থেকে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত যে সময়টা, এই সময়টা হলো কবর। আর এই সময় যে আজাব দেওয়া হয় সেটাকে বলে কবরের আজাব। এই সময় যে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া হয় সেটাকে বলে কি? জান্নাতের বাতাস পাইছে, জান্নাতের সুখ সমৃদ্ধ সে পাইছে। এই জন্য কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ফেরেশতারা রূহ কবজ করে, রূহ কবজ করে ফেরেশতারা কোথায় নিয়ে যায়? কোথায় নেয়? ইল্লিন এবং সিজ্জিন, ইল্লিন এবং সিজ্জিন। যখন কোনো নেককার লোক মৃত্যুবরণ করে তখন খুব আনন্দ এবং উল্লাসের সাথে ফেরেশতারা তার রূহ কবজ করে ইল্লিনে নিয়ে যায়। আর যদি পাপিষ্ট হয় তাহলে অত্যন্ত রাগ জিদ করে তার রূহটাকে রাখা হয় সিজ্জি। কথা বুঝে আসছে? ইল্লিন এবং সিজ্জিন এই দুটো জায়গা একমাত্র আল্লাহই ভালো জানেন, এটা কোথায় আছে, কোথায় রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণকে বেশি বেশি স্মরণ করার জন্য বলেছেন, মরণকে বেশি বেশি স্মরণ করার জন্য বলেছেন। আন আবি হুরায়রা তা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু মিন যিকরি হাযিমিল লাযাত আল মাউতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, সেই মৃত্যুকে তোমরা স্মরণ করো যে মৃত্যুর মাধ্যমে মানুষের দুনিয়ার স্বাদ, লোভ লালসা সব নষ্ট হয়ে যাবে, সেই মৃত্যুকে তোমরা স্মরণ করো। বেশি বেশি স্মরণ করার কথা বলছে কাকে? মৃত্যুকে। কিন্তু মহান রব্বুল আলামিন, আমরা যে মৃত্যুকে স্মরণ করি না, বরং দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে লিপ্ত রয়েছি, দুনিয়ার বড় বড় জিনিস পাওয়ার জন্য, আরও বেশি বড় লোক হওয়ার জন্য, আরও বেশি দুনিয়ায় মজা পাওয়ার জন্য দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাকের মধ্যে তা বর্ণনা করেছেন। ক্বাল আল্লাহু তাআলা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা এমনভাবে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছ, কবরের সময় এসে গেছে, কবরের কাছে চলে আসছো, কবরের নিকট চলে আসছো, তারপরেও তোমরা শুধু দুনিয়ার কথা বলো, দুনিয়ার লোভ লালসার কথা বলো, দুনিয়ার চাকচিক্যের কথা বলো, দুনিয়ার চাহিদার কথা বলো, অথচ এক ঘন্টা পরেই তোমার মৃত্যু হবে তোমার খবর নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চরিত্রকে
তুলে ধরেছেন যে মানুষ রাসূল বলেছেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার জন্য আর মানুষ বেশি বেশি প্রতিযোগিতায় লিপ্ত। মানুষ কিসে লিপ্ত? প্রতিযোগিতায় লিপ্ত। এবং কি ছেলে মেয়ে নাতি নাতির ঘরের পুন্তি সবার জন্য তার চিন্তা মাথায়। দুনিয়া কোথায় ফুটবল খেলা হয়, কোন নায়ক বেশি নাচতে পারে, কোন নায়িকা বেশি নাচতে পারে, কোন খেলোয়াড় ভালো খেলতে পারে, কিসের নামাজ কিসের কি, সব এগুলো নিয়ে ব্যস্ত। কথা বুঝে আসছে? এই প্রতিযোগিতা লিপ্ত আল্লাহ বলে দিয়েছেন। পরকালের প্রথম ঘাঁটি হলো কবর। আল্লাহ বলছেন সুম্মা আমাতাহু ফাকবারাহু, মৃত্যুর পরেই তোমার কি ঘাঁটি হলো? কি কবর। আমাকে কবর দেওয়া হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা, যখন আখেরাতের কথা বর্ণনা করা হয়, জান্নাতের কথা বর্ণনা করা হয়, জাহান্নামের কথা বর্ণনা করা হয়, তখন আপনাকে কাঁদতে দেখি না, কিন্তু যখন কবরের কথা আলোচনা করা হয় তখন আপনার চোখের ফানি বের হয়ে দাড়িগুলো ভিজে যায়। কেন এমন হয়? সাহাবায়ে কেরাম কাকে প্রশ্ন করছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই জন্য কাঁদি, কাঁদতে কাঁদতে আমার দাড়িগুলি বুঝে যায়, কারণ আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্নাল কাবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল্লাহকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মৃত্যুর পরে প্রথম মঞ্জিল হলো কবর। প্রথম মঞ্জিল কি? আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা, এটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ফা ইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু, যদি এই কবরের হিসাব কিতাব কেউ ভালোভাবে দিতে পারে, কবরের মধ্যে কেউ যদি পার পেয়ে যায়, কবর যদি সে তার জন্য ভালো হয়, কবর যদি সে সুস্থ থাকতে পারে, নেককারের পরিচয় দিতে পারে, তাহলে কবরের পরে যতগুলো মঞ্জিল আছে, হাসরের ময়দান হোক, নেকামল হাতে আমুল্লামা হাতে দেওয়া হোক, আর পুলসেরাত পার হওয়া হোক, মিজানের পাল্লা হোক, যেই কোনো মঞ্জিল হোক, সমস্ত মঞ্জিল তোমার জন্য সহজ হয়ে যাবে। যদি কবরে তোমার জন্য সহজ হয়ে যায়, তাহলে পরবর্তী সমস্ত মঞ্জিল সহজ হয়ে যাবে। এই জন্য আমি বেশি বেশি করি কাঁদি কবরের কথা শুনলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মা রাআইতু ওয়া ইল্লাম ইউনজা মিনহু, যদি কবরে কেউ নাজাত না পায়, কবরের মধ্যে কেউ যদি শাস্তি থেকে নাজাত না পায়, নেককারের পরিচয় না দিতে পারে, ফামা বাদাহু আসাদ্দ মিনহু, তাহলে কবরের পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য আরো বেশি কঠিন হবে, আরো বেশি কঠিন হবে। এই জন্য আমি কাঁদি। قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরের সাইতে ভয়ানক জিনিস আমি আর কোথাও দেখি নাই। অর্থাৎ কবরটা হলো কি? একটা ভয়ানক জায়গা। এই জন্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা শুনলে কাঁদতেন, জাহান্নামের কথা আলোচনা করলে, দোযখের কথা আলোচনা করলে তিনি কাঁদতেন না, কিন্তু কবরের কথা আলোচনা করলে তিনি কাঁদতেন। কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের মধ্যে নীলচক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে। কেমন ফেরেশতা? নীলচক্ষু বিশিষ্ট। এদের নাম হলো মুনকার নাকির।
এই মুনকার নাকির প্রশ্ন করবে। প্রশ্ন করবে কি? অনেকগুলো প্রশ্ন করে তার একটা প্রশ্ন হলো ফি হাজার রাজুল, এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করে বলবেন যে এই ব্যক্তিকে যদি সে নেককার হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকে, তখন সে জবাব দিবে হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এবং সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে এরপরে এই কালেমা পড়বে। যখন সে এইভাবে উত্তর দিতে পারবে তখন কি হবে, ইউফসাহু লাহু ফি কবরিহি, তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। কি পরিমাণ? সাবউনা জিরআন, চতুর্দিকে 70 গজ পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে। ওয়ায়ুনাব্বিরু লাহু ফিহি, এই কবরকে আলোয় আলোকিত করা হবে, নূরে নূরান্বিত করা হবে। বলেন না সুবহানাল্লাহ। সুম্মা ইউকালু লাহু নাম, এরপর ওই মুনকির নাকির ফেরেশতা ওই লোকটাকে বলবে, ওই কবরস্থ ব্যক্তিকে বলবে তুমি ঘুমাও, তুমি ঘুমাও। ফায়াকুলু ইরজিউ ইলা আহলি, কিন্তু ওই লোকটা বলবে তোমরা আমাকে আমার পরিবার পরিজনের কাছে পৌঁছাইয়া দাও। কি বলবে? তোমরা আমাকে আমার পরিবার পরিজনের কাছে পৌঁছাইয়া দাও। ফায়াকুলানি লাহু নাম, না না তোমার পৌঁছানো হবে না, তুমি কি করো ঘুমাও। কিরকম ঘুমাইবা? কানাউমিল আরস, বাসর করের দুলা যেমন ঘুমায় তুমি সেভাবে ঘুমাও। এই আরামদায়ক ঘুম তাকে পাড়িয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনিভাবে বাসর করের ঘুমের থেকে স্ত্রী জাগায়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যে পর্যন্ত না জাগাবেন সে পর্যন্ত সেই ঘুমের মধ্যেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। কিসের জন্য? কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। ক্বালা ইয়া ক্বালা আয়েশা তুমা রাআইতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সাল্লা সালাতান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমন কোনো নামাজ দেখি নাই যেই নামাজের পরে আল্লাহর রাসূল ইল্লা তাআউযা বিল্লাহি মিন আযাবিল কবর, এমন কোনো নামাজ নাই যেই নামাজের পরে আল্লাহ রাসূল কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন না। তাহলে আমরা কি এই কাজটা করতে পারি না? পারি কি? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর। বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর। আর যদি আরবি মুখস্থ রাখতে কষ্ট হয় তাহলে পড়বেন রব্বুল আলামিন, হে আল্লাহ কবরের আযাব থেকে আমাকে রক্ষা করেন, অথবা বলবেন কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি। কি বলবেন? হে আল্লাহ, হে আল্লাহ কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি। প্রত্যেক নামাজের পরপর অনেকবার পড়বেন, যতবার আপনার সুযোগ আছে ততবারে পড়বেন। হে রব্বুল আলামিন, আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করিতেছি। বলতে পারবেন না? আর যদি আরবিতে পারেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর। বেশি বেশি যেহেতু আল্লাহর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষী দিতেছেন যে আল্লাহ রাসূল এমন কোনো নামাজ নাই যেই নামাজে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করেন নাই, তাহলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ, যার আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। কবরের আযাব শুনে সাহাবায়ে কেরাম চিৎকার করে কাঁদতেন। কি করতেন? বলেন বলেন, ঘুমায়েন না, ঘুমাইলে হবে না, তো এটা তো ঘুমের ওয়াজ না, আরে কবরের কথা বলতেছি, ভালো করে মনোযোগ শোনেন। যে সাহাবায়ে কেরাম চিৎকার করে কাঁদতেন,
হাতাবানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বক্তৃতা দিতেছিলেন ফাজা কারা ফিতনাতিল কবর তিনি ফিতনায়ে কবর সম্পর্কে যখন বর্ণনা করলেন আল্লাতি ইফতানু ফিহাল মারউ পালাম্মা যাকারা যালিকা দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান মুসলমানেরা চিল্লায়া চিল্লায়া কান্না শুরু করে দিয়েছে রাসূল যখন কবরের আযাব কথা আলোচনা করছেন সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে আর আমাদের দিলটা তো মরে গেছে আমাদের কান্নাও আসে না চিৎকারও আসে না আমরা বসে বসে শুধু চিন্তা করি যে আমার পরবর্তী আমার উন্নয়নের কাজ কি সেটা আমার প্ল্যান প্রোগ্রাম জীবনের আপনার প্ল্যান প্রোগ্রাম ঠিক থাকবে হ্যাঁ আপনি তো এখান থেকে যাইয়া মরে যেতে পারেন এক ঘন্টা পরও মরে যেতে পারেন দুদিন পরও মরে যেতে পারেন অতএব কোনো প্ল্যান প্রোগ্রাম করে লাভ হবে না একটাই করেন যে কবরে কিভাবে যাবেন কবরে কিভাবে থাকবেন সেই চিন্তারা বেশি করেন দাফন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে দোয়া করতেন এবং সাহাবায়ে কেরামকে বলতেন দোয়া করার জন্য ওয়াকালা আলাইহিস সালাম ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালিসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে দাফন করতেন দাফন করার পরে সাহাবায়ে কেরামকে বলতেন তোমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করো কবরের যেন ওই যে ব্যক্তিকে আমরা দাফন করলাম সে যেন কবরের আযাব থেকে বেঁচে যায় সেই জন্য দোয়া করো অতএব দাফন করার পরে কি আছে দোয়া আছে কিন্তু জানাজা পরে আর দোয়া নাই দাফন করার পরে আপনি দোয়া করতে পারবেন পেশাব এবং চুগলখুরি পেশাব থেকে পবিত্র না হওয়ার জন্য এবং চুগলখুরির কারণে কবরের আযাব হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিকাবারাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে গেলেন ওমা ইউআযযিবানি ফি কাবীরিন রাসূল বললেন যে এদেরকে বড় কিছুর জন্য শাস্তি দিচ্ছেন না আম্মা আহাদুহুমা লা ইস্তাতিরু মিনাল বাউল একজন প্রস্রাব করে পরিষ্কার পরিচ্ছন্ন হতেন না এই জন্য তার কবরের আযাব হইতেছে ওয়াম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা আরেকজন কেবল শুধু সগল করি করি বেড়াইত আরেকজনের কবরের শাস্তি কেন হইতেছে সগল করি করি বেড়ানোর কারণে তার কবরে শাস্তি হইতেছে বলেন নাউজুবিল্লাহ মিন জালিম দাজ্জালের ফিতনা দাজ্জালের ফিতনা থেকে কোন অংশ কম নয় কবরের ফিতনা কবরে এত ফিতনার মধ্যে পড়ে যাবেন ওয়াকাল আলাইহিস সালাম ইন্নাকুম তুফতানুনা ফিল কবর কারীবা মিন ফিতনাতিদ দাজ্জাল প্রায় তোমাদের দাজ্জালের সমতুল্য ফিতনার মধ্যে তোমাদেরকে পড়তে হবে কবরের মধ্যে বিশাল পরীক্ষা এই জন্য ভাই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করা কি আমাদের দরকার আছে নাই দরকার নাই দরকার যদি থাকতো এখন একটা বাজার 10 মিনিট আছে মুসল্লি কোথায় মুসল্লি আর কোথায় বলেন এরপরে তো দোতলা তিনতলাও জায়গা হবে না ওসব চিন্তা মাথায় নাই কারণ ইস্টার জলসা শেষ করে আসতে হইব তো গড়নরা শেষ না হলে কেমন হবে বলেন নাউজবিল্লাহ মিন জালেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা দোয়া করতেন কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেন জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর কে পড়তেন আল্লাহ রাসূল কি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর হে আল্লাহ কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি অমিন আযাবিন নার জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি অমিন ফিতনাতিল মাহিয়া জীবনে যত ফিতনা আছে ওই ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি মৃত্যুর ফিতনা মৃত্যুর সময় আমার প্রতি যে ফিতনা পরীক্ষা আসবে সেই পরীক্ষা থেকেও আপনার কাছে কি
করতেছি, আশ্রয় প্রার্থনা করতেছি। এ দোয়া আমরা করতে পারি কি না? কি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ও মিন আযাবিল কবর ও মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ও মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকেও কি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। তাহলে আপনি কি বলবেন? বাংলা বলবেন, বাংলায়, বাংলায়। হে আল্লাহ, আপনার কাছে কবর আযাব থেকে প্রার্থনা করতে আশ্রয় প্রার্থনা করতেছি। হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। হে আল্লাহ, মৃত্যুর ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। হে আল্লাহ, জীবনকালের ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি। হে আল্লাহ, দাজ্জালের ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি। পারবেন না দোয়া করতে? প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়বেন, প্রত্যেক নামাজের পরে দোয়া পড়বেন, বেশি বেশি পড়বেন, বাংলা পড়বেন, আরবি পড়তে হবে এমন না, যারা আরবি পারেন তো ভিন্ন কথা। মৃত্যুর কষ্টের মাধ্যমে কি হয়? মৃত্যুর কষ্টের মাধ্যমে কবরের আযাব শুরু হয়। যারা জাহান্নামী, যারা পাপিষ্ঠ, তাদেরকে মৃত্যুর মধ্যে কষ্ট দিয়েই কি আযাব শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দেখবে যখন জালেম, যারা পাপিষ্ট, যারা নিকৃষ্ট, যারা কাফির, যারা মুশরিক, তাদের যখন রূহ কবজ করা হবে, মৃত্যুর কষ্ট আসবে, গামারাতিল মাউত, তখন ফেরেশতারা কি করবে? বাসেতু আইদিহিম, তাদের হাত ঢুকাই দিয়ে টাইনে তারপরে নিয়ে আসবে। কথা বুঝাচ্ছে? মুমিনের রূহ কবজ হবে, যেমন পানি কলস থেকে ঢালেন সেইভাবে একজন মক্কার লোকের, আর কাফের, মুশরিক, পাপিষ্ট, মুনাফেক, তাদের রূহ কবজ হবে কীভাবে? যে ফেরেশতারা জোর করে হাত ঢুকাইয়া টানে নিয়ে আসবে। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। অতএব এই কঠিন হবে, এই জন্য জাহান্নামীদের আযাব শুরু হবে মৃত্যু থেকেই শুরু হবে, মৃত্যুর শাস্তি দিয়েই তারপরে কবরের আযাব শুরু হবে। বলেন না আউযুবিল্লাহ মিন জালিম। কবরটা হয়তো কারোর জন্য জান্নাত, অথবা কারোর জন্য জাহান্নামের টুকরো হবে। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারোর জন্য হবে জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফার, অথবা কারোর জন্য হবে কি জাহান্নামের গর্ত, জাহান্নামের আগুনের গর্ত হবে কারোর জন্য। যারা পাপিষ্ট তাদের জন্য হবে জাহান্নামের গর্ত, আর যারা নেককার বান্দা তাদের জন্য হবে কি মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন একবার সুবহানাল্লাহ। নেককার ব্যক্তির কবরে জান্নাতের নিয়ামত ভোগ করবে। কবরে কি পাবে? একজন নেককার ব্যক্তি কবরে কি পাবে? জান্নাতের নিয়ামত সমূহ পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা প্রশ্ন করবে, যখন উত্তর দিতে পারবে, তখন আকাশ থেকে একজন ডেকে বলবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, আকাশ থেকে ডেকে বলা হবে, আন সাদাকা আব্দি, আমার এই বান্দা সত্য বলেছে। এই বান্দাকে প্রশ্ন করার পর যা বলেছে সত্য বলেছে, ফাফরেসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, ও আলবেসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাইয়া দাও। বলেন না, জোরে বলেন, আরো জোরে, মাশাআল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান, এবং তার জন্য একটা দরজা খুলে দাও, এলাল জান্নাতে, জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। কথা বুঝাচ্ছে? কবরে বসে বসে জান্নাতের আরাম পাবে। কথা বুঝাচ্ছে? কবরে বসে বসে কি পাবে? জান্নাতের আরাম পাবে।
অতএব এখন আমরা কি নেককার হব না বদকার হব, এটা আমাদের সিদ্ধান্ত। কোন আমল নিয়ে আমরা যাব এটা আমাদের সিদ্ধান্ত। কবরের মধ্যে নেক আমল আছে না, আপনি যত নেক আমল করবেন এগুলো একটা মানুষে পরিণত হবে। কিসে পরিণত হবে? কবরের মধ্যে আপনার নেক আমল সমূহ একটা মানুষে পরিণত হবে। অয়াতিহে রাজুলুন আহসানু, একজন সুন্দর সুশ্রী ব্যক্তি আসবেন। হাসানু আসিয়া, তার ড্রেস পোশাক থাকবে অত্যন্ত সুন্দর। তীব্র রিহ, তার থেকে অত্যন্ত সুগন্ধি বের হবে। এমন সে বিভিন্ন রকম কথা বলবে, তুমি আরামে থাকো, এই করো সেই করো। তখন ওই কবরের মুর্দা বলবে, মান আনতা, আপনি কে? এত সুন্দর আপনার চেহারা, আপনার গায়ে থেকে এত সুঘ্রাণ আসতেছে, হ্যাঁ আপনার পোশাকাদি এত সুন্দর, তা আপনি কে? এবং আপনি আমাকে সুসংবাদ দিচ্ছেন, আপনি কে? ইয়াকুলু আনা আমালাকা সওয়ালে। তখন ওই ব্যক্তি বলবে, আমি হলাম তোমার আমালু সওয়ালে, তোমার নেকামল সমূহ। তাই দেখেন, আপনার নেকামল সমূহ কবরের মধ্যে আপনার সাহায্যকারী হিসাবে সে আপনার নেক্সুরতে সে কী হবে, উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। এখন কোনটার দরকার? কবরটা কি আমরা এরকম চাই কি না? আমরা শুধু সন্তানকে কীভাবে প্রতিষ্ঠিত করবো সে চিন্তায় মাথা শেষ, কবরের চিন্তা নাই। করি কী লাভ আছে? কবর যখন হবে হবেই, মৃত্যুর পরে যা হওয়ার হবেই। আসে না অনেকে এরকম খারাপ ভাষায় কথাবার্তা বলে, আহারে মানুষ বুঝতে হবে। পাপাচার ব্যক্তি কবরেও জাহান্নামের শাস্তি পাবে, কবরেই জাহান্নামের শাস্তি অংশ পাবে। যখন তাকে প্রশ্ন করা হবে, লা আদ্রি বলবে, হাই আমি জানি না, আমি জানি না। ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়ে, আকাশ থেকে ডেকে বলা হবে, আন কাযযাবা, সে মিথ্যু মিথ্যা বলছে। ফাফরেশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও। বলেন জোরে, বলবেন ওয়াল বেসু মিনান নার, জাহান্নামের পোশাক তাকে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে তার একটা দরজা খুলে দাও। জাহান্নামের সাথে একটা দরজা কবরের সাথে খুলে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, আর ওখান থেকে জাহান্নামের ধোঁয়া আগুন সব তার গায়ে আসবে, আর সে ভোগ করবে। বলেন নাউযুবিল্লাহ মিন জালে। ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু, তার কবরকে এমনভাবে সংকীর্ণ করা হবে, এক হাড় আর ওখানের ভিতরে ঢুকে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়াতিহি রাজুলুন কাবিহুন, একটা লোক তার কাছে আসবে খুব বিস্ত্রী চেহারা, কাবিহু সিয়াব, তার পোশাক হবে কি খুব নোংরা, নোংরা পোশাক হবে। মানসান রিহ, তার গায়ের থেকে দুর্গন্ধ আসবে। ফায়াকুলু লাহু মান আনতা, তো তখন ওই মৃত ব্যক্তি ওই মুদ্রা বলবে, তুমি কে? ইয়াকুলু আনা আমালুকাল খাবিস, আমি এলাম তোমার বদামল, আমি এলাম তোমার কি বদামল সমূহ। তুমি দুনিয়ার মধ্যে তো পাপের কাজ করেছো, সেই পাপের কাজ করলাম আমি। বলেন নাউযুবিল্লাহ মিন জালিক। এখন আমরা কোনটা পাব, কোনটার আশা করব, সেটা হলো আমাদের সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাইসা জাল্লামুল লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে জুলুমকারী নয়। অতএব আপনি দুনিয়াতে যেটা অর্জন করবেন সেটা আপনি পাবেন। এখন সিদ্ধান্ত হলো আপনার, আপনি কীভাবে দুনিয়াতে চলবেন। পাপীরা মালাকুল মাউত দেখে ভয় পেয়ে যাবে। আলাও তারা ইজে জালিমুনা ফি গামারাতিল মাউত, যখন ফেরেশতারা দেখবে তখন তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, যারা পাপিষ্ট, যারা পাপ করতে করতে মৃত্যুবরণ করবে, তারা ফেরেশতা দেখলেই তারা কী করবে,
তারা ভয় চাবে, ভয় পেয়ে যাবে, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। কবরের শাস্তি এটা একদিনের জন্য না, এটা হলো একটা চলমান প্রক্রিয়া। কবরের শাস্তিটা কি? হাশরের ময়দানে উঠানো পর্যন্ত একটা চলমান প্রক্রিয়া। আল্লাহ বলছেন সানুআযযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, যে তোমাদেরকে আমরা বারবার শাস্তি দেব কবরের মধ্যে। সানুআযযিবুহুম মাররাতাইন, বারবার তোমাদেরকে শাস্তি দেব। এরপরে তোমাদেরকে আমরা নিয়ে যাব কোথায়? অর্থাৎ হাশরের ময়দানে উঠার পরে বিচার হবে, এরপরে আল্লাহ নেবেন কোথায়? ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপরে নেবেন মহাশাস্তির দিকে, মহাশাস্তি। এরপরে কোথায়? অর্থাৎ কবরের পরে কি আপনি হাশরের ময়দানে উঠানো হবে, সেখান থেকে মহাশাস্তিতে নিবেদিত করা, অনন্ত জীবনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলেন নাউযুবিল্লাহ মিন জালিক। কবরবাসীকে, কবরবাসীরা পরবর্তীতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই কবরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দুইবার দেখান। কয়বার? সকালে একবার, সন্ধ্যায় একবার। কেউ যদি জান্নাতি হয় তাকে সকালে একবার জান্নাত দেখানো হয়, বিকেলে আবার জান্নাত দেখানো হয়। কেউ যদি জাহান্নামী হয় সকালে একবার জাহান্নাম দেখানো হয়, বিকেলে আবার জাহান্নামে দেখানো হয়। আল্লাহ রাসূল বলেছেন ওয়াকালা আলাইহিস সালাম উরজা আলাইহি মাকাদাহু বিল কাদাতি ওয়াল্লাশি, সকাল এবং সন্ধ্যায় তা সে কোন জায়গায় যাবে, কোন জায়গায় থাকবে, সেই জায়গাটা তাকে দেখানো হয়। সে কি জান্নাতি না জাহান্নামী? জান্নাত হলে জান্নাত দেখানো হয়, আর জাহান্নামী হলে জাহান্নাম দেখানো হয়। বলেন নাউযুবিল্লাহ মিন জালিক। মৃত ব্যক্তিরা, মৃত্যু হয়ে গেছে কিন্তু আপনি আশেপাশে যারা আছেন যত কথা বলেন সব কিছু সে শুনে। মৃত ব্যক্তিরা সব কথা শুনে। বদরের যুদ্ধে মুসলমানেরা জয়লাভ করলো, মুসলমানেরা জয়লাভ করলো। কাফেরদের যারা মৃত্যুবরণ করলো একটা গর্তের মধ্যে, কালিব, কালিব একটা গর্ত, কালিব গর্ত, কালিব, এই কালিব গর্তের মধ্যে 44 জন কাফেরকে রাখা হয়েছে, মৃত লাশ রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের দিকে একটু উঁকি মারি বলতেছে, কি বলতেছে? ওয়াজাত্তু মা ওয়াদা রব্বুকুম হাক্কান, তোমরা কি তা পাইছো তোমাদের রব যা ওয়াদা করছে? অর্থাৎ মৃত ব্যক্তিদেরকে এই কথা শুনে সাহাবায়ে কেরাম বলতেছে ফাকিলা ইয়া রাসূলুল্লাহ তাদউ আমওয়াতান, আপনি কি যাদেরকে ডাকছেন এরা তো সবাই মৃত, আপনি এদের সাথে কি কথা বলেন? রাসূল বলতেছেন ফাকালা আন্তম বে আসমা মিনহুম, তোমাদের চাইতো তারা অনেক বেশি শুনে। ওয়ালাকিন লা ইউজিবুন, কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা তাদের নেই। মৃত ব্যক্তিরা আপনি যা কথা বলেন মৃত্যুর সামনে সব শুনে কিন্তু জবাব দিতে পারে না। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাকির লাহু তাদউ আমওয়াতান, এরা তো মৃত, এদের সাথে আপনি কথা বলতেছেন। ফাকালা আন্তম, রাসূল বলতেছেন যে তোমাদের চাইতেও কি তারা আরও বেশি শুনতেছে। ওয়ালাকিন লা ইউজিবুন, কিন্তু তারা উত্তর দিতে পারছে না। কথা বোঝা আসছে? এখন মৃত ব্যক্তি, একদম মৃত ব্যক্তি, মৃত হয়ে গেছে বা সে অনেকদিন কষ্ট পাইছে, এখন এটা দিয়ে মৃত্যুর আগে কোনো কষ্ট পাওয়া, মৃত্যুর সময় কষ্ট পাওয়াকে আপনি যদি জান্নাত এবং জাহান্নামী বলা এবং মনে করা, এটা কোনো সুযোগ নেই। কথা বোঝা আসছে কি না? একজন লোক হয়তোবা আল্লাহ কষ্ট দিয়ে তার গুনাহ ক্ষমা করাই নিতেছেন আর আপনি বলতেছেন সে জাহান্নামী, নাউযুবিল্লাহ মিন জালিক। কারোর মৃত্যুর কষ্ট দেখে বা মৃত্যুর সময়ের 2 মাস, 1 মাস, 6 মাস বিছানায় পড়ে আছে, কষ্ট পাইতেছে, ক্যান্সারে কষ্ট পাইতেছে, কিডনি নষ্ট হয়ে ডায়ালিসিস করতেছে, অনেক কষ্ট পাইতেছে, এটা কোনো মৃত্যুর ব্যক্তির শাস্তি, জান্নাত এবং জাহান্নাম নির্ধারণের কোনো বিষয় না, বরং
এটার একটা ভালো দিক হলো আল্লাহ গুনাহসমূহ মাফ করায় নিতেছেন, বাকিটা আল্লাহই ভালো জানেন কি করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাই ইয়াকতুলহু বাতনুহু ফালা ইউআযযাব ফী কবরিহি, যারা পেটের পীড়ায় দুনিয়া থেকে মারা যায়, পেট ব্যথা করতে করতে দুনিয়ার মৃত্যুবরণ করে, তাদের জন্য কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেন, কবরের আযাব বন্ধ করে দেন। অতএব এমন হইতে পারে সে যে ছয় মাস বিছানায় ছিল, কষ্ট পাইছে, বিভিন্ন ব্যথা বিভিন্ন কষ্ট পাইয়া হাসপাতালে থাইকা থাইকা মারা গেছে, এমন হইতে পারে যে তার এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিতে পারে। অতএব কারোর প্রতি এই ধারণা করা যাবে না যে এই ব্যক্তি কষ্ট পাইতেছে, এই ব্যক্তি খারাপ বা জাহান্নামি, নাউজুবিল্লাহ মিন জালিক, এই কথা বলা যাবে না। কথা বুঝে আসছে? কিন্তু আমাদের সমাজে প্রচলন আছে, অত এসব কথা বলবেন না। আবার এটাও ঠিক আছে, কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জুলুম পাপ এবং অন্যায়ের কারণে দুনিয়া থাকা অবস্থায় শাস্তি শুরু করেন। যেমন মা বাপকে কষ্টদানকারীর ব্যাপারে বলা হয়েছে, হাদিস শরীফে আসছে যে মাতা পিতাকে যারা কষ্ট দেয় তাদের শাস্তিটা দুনিয়া থেকেই শুরু হবে, আছে, এটাও আছে। অতএব কারণে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে নেন এটা মহান রাব্বুল আলামিন ভালোভাবে জানেন। এই জন্য কারোর উপর কোনো খারাপ ট্রিট করা যাবে না। ইমানের সাথে যদি কেউ জুমার দিনে মৃত্যুবরণ করে তাহলে সে কবরের ফিতনা থেকে রক্ষা পাবে। বলেন সুবহানাল্লাহ, জুমার দিনে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সে কবরের ফিতনা থেকে রক্ষা পাবে। ওয়াকালা আলাইহিসসালাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমা, যে মুসলমান জুমার দিনে মরবে, আও লাইলাতাল জুমা অথবা জুমার রাত্রে মরবে, ইল্লা ওয়াকাউ ফিতনাতিল কবর, আল্লাহ তারে ফিতনায় কবর থেকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ, সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে জুমার দিনে কবুল করেন। এরপরে শহীদ ব্যক্তি যারা শাহাদাত বরণ করে দুনিয়াতে, যারা আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে, আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআনের আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনা হোক, আল্লাহর কোরআনের আইন মোতাবেক এই জমিনের সমস্ত আইনকানুন পরিচালিত হোক, সমস্ত সমাজ পরিচালিত হোক, এই ব্যক্তি এই কাজ করতে গিয়া এই চেষ্টা করতে গিয়া যদি মৃত্যুবরণ করে সে ব্যক্তি শহীদ, সে ব্যক্তি কি শহীদ। এই শহীদ ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিশাহিদে ইনদাল্লাহি সাত্তু খাসাল, তার জন্য ছয়টা পুরস্কার। কয়টা পুরস্কার? ছয়টা পুরস্কার। এক নম্বর হলো ইয়াগফিরু লাহু ফি আউয়ালি দাফি, প্রথম রক্তের ফোঁটা বাইর হওয়ার সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ইয়াগফিরু লাহু না অয়ুরা অয়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ, এই মৃত্যুর পরপরে তাকে জান্নাত দেখানো হয়। বলেন সুবহানাল্লাহ, অয়ুজাবিরু অয়ুজারু বিন আযাবিল কবর, কবরের শাস্তি তার মাফ করে দেওয়া হয়। পায়ামান মিন ফার মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের যত কষ্ট আছে সমস্ত কষ্ট কার জন্য আপনার মাফ করে দেওয়া হয়। অয়ুদার ওয়ালা রাহাসি তাজুল ওয়াকার, জান্নাতীদের তাজ তার মাথায় পরানো হয়। বলেন সুবহানাল্লাহ, জান্নাতি মুকুট, জান্নাতি মুকুট পরানো হয়। সেন্তাইন ওয়া সাবঈনা জাওজা, তাকে 72 জন হুর দেওয়া হয়। কজন? এবং সর্বশেষ হলো 6 নম্বর হলো যে 70 জন আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করার অনুমতি পায়। 70 জন আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করার অনুমতি পায় শহীদ ব্যক্তি, যে ব্যক্তি শাহাদাত বরণ করে। এখন শাহাদাত বরণ করা মানে এটার জন্য না যে আপনি যদি আল্লাহর দিনের জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন যেন সর্বক্ষেত্র পরিচালিত হয়, রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সমাজনীতি ব্যক্তিগত নীতি সামাজিক নীতি যত আছে
সব বিষয়ে কোরআনের আইন মোতাবেক পরিচালিত হয়। এই জন্য যে ব্যক্তি চেষ্টা করে শাহাদাত বরণ করে তার জন্য হলো এই যে মর্যাদাগুলো, কথা বুঝে আসছে? এই জন্য ভাই আসুন আমরা সকলেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, ইদানিং শুধু কেবল ঘোষণা আসে এই দেখলাম ভালো। আমি এই কত দুই দিন আগে আমি মাদারল্যান্ড স্কুলের সামনে আসলাম, তো ওখানে রিক্সার গ্যারেজের এক মালিক নাম হলো আসাদ, সে রিক্সাওয়ালা কিশারি বলতেছে তুমি আমার সাথে কথা বলিও না, স্যারকে নিয়ে যাও। তো রিক্সাওয়ালা তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে গেল, এখন আইসা ঘুমাইলাম, ঘুমের তুলি শুনি সে মারা গেছে। এরপরে ওখানে আরো আসেন মনীষ সাহ, আলম সাহ, এগুলো দেখলাম হঠাৎ করে কাজ করতেছে হঠাৎ করে মরে গেছে। এই জন্য যে কোনো মুহূর্তে আপনি একথা মনে করেন না যে মানে আপনি হাসপাতালে যাইয়া মরবেন, আপনি অসুস্থ বিছানা থাকে মরবেন, যে কোনো মুহূর্তে মৃত্যু আপনাকে ধরতে পারে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে কী করো, স্মরণ করো। যদি আমরা মৃত্যুকে স্মরণ করে ভালো কাজ না করে যেতে পারি, হাত্তা ইজা জাহাদুহুমুল মাউত, যখন তাদের মৃত্যু আসবে, পাপী যারা যখন তাদের মৃত্যু আসবে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ কিন্তু কোরআন শরীফে কথাটা কোট করছেন, ক্বালা রাব্বিরজিউন, হে আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দেন, লাআল্লি আমালু সালেহান, আমরা এবার একবার সব ভালো কাজ করব, এবার গিয়ে কি করব, সব ভালো কাজ করব, অতএব আমাদের জানটা আমাদেরকে ফিরাইয়া দেন। তারাক্তু কাল্লা, এবং তারাক্তু মানে আমরা দুনিয়াতে যা ছেড়ে আসছিলাম আগে, আগে যে সমস্ত ভালো কাজ করতে পারি নাই সেগুলো এখন আমরা সব করব। আল্লাহ বলতেছে কাল্লা ইন্নাহা কালিমাতুন, আল্লাহ বলতেছে, আল্লাহ ও যে ফাইজলামি করতেছেন আল্লাহ ভালো করে বুঝে বলতেছেন, কাল্লা ইন্নাহা কালিমাতিন হুয়া কায়লুহা, এটা তার প্রলাপ ছাড়া আর কিছু নয়। তার এই কথা বলা মানে কি, এটা তার একটা প্রলাপ, এটা বাস্তবতা নয়, এরে আবার দুনিয়ার পারাইলে দুনিয়ার বাড়ি গায়ে নিয়ে ব্যস্ত থাকবে। মানুষ এক আশ্চর্যজনক প্রাণী পৃথিবীতে, এক আশ্চর্য প্রাণী, মানে পশুর সাইতেও নিকৃষ্ট। যেমন একটা পশুকে জবাই করলেন, আর একটা পশুকে যদি কষাইখানা নেন, এ কিন্তু বুঝেই না, হেরে ঠিক মতো কষাইখানা চলে যায়, আপনি জোরও করা লাগে না, হ্যাঁ আপনি টান দিয়ে দিচ্ছেন বসে কষাইখানা যাচ্ছে, তার এখন মারা হবে এটা তার খবর নেই। ঠিক আমরা মানুষ এমন অবস্থা হয়ে গেছে, আমি আমার মাকে কবরে শোয়াইতেছি, বাবাকে কবরে শোয়াইতেছি, প্রতিবেশীকে কবরে শোয়াইতেছি, কিন্তু আমার সেই অনুভূতি নাই। দেখেন মারা গেল, দুই দিন পরে তার ঘরের মধ্যে বাদ্যযন্ত্র বাজতেছে, এই যে ঘরে মানুষটা মারা গেল সেই ঘরে মানুষগুলি নামাজ পড়ে না, সেই ঘরে মানুষগুলো মানুষকে দেখানোর জন্য একটা টুপি ফেরত দিয়ে একদিন ঘুরে গেড়ে। তাহলে বোঝা গেল বালহম আদাল্য, পশুর সাইতে আমরা কত নিকৃষ্ট হয়ে গেলাম। যদি আমার মা মরে থাকে তাহলে আমাকে বুঝতে হবে আমাকে মরতে হবে, আমার বাবাকে যদি আমি মাটি দিয়ে থাকি চাপা দিয়া তাহলে বুঝতে হবে আমাকে এভাবে চাপা দেওয়া হবে। আমি প্রতিদিন দুদিন পর পরে প্রতিবেশীকে কবর দিতেছি তাহলে আমার ভিতরে এই অনুভূতি আসে না, আমি দুনিয়াটা নিয়ে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও পূর্তি করো, এই নিয়ে আমার ব্যস্ততা, আমার মৃত্যুর খবর নাই। পরকালের সরঞ্জাম তৈরি করার ব্যাপারে আমি নির্বোধ, আমি পশুর মতো। পশুরা যেরকম মনে করে খামু দামু বালা করে ঘাস খামু, খৈল খামু, মোটা তাজা হামু, শেষ। ঠিক আমরা এখন এরকম মনে করতেছে, মোটা মোটা বিল্ডিং করবো, বাড়ি গাড়ি করবো, বাস এরপরে মরে দেওয়ার মতো কিস, পশুর মতন চিন্তা ভাবনা। আমাদের কিন্তু হিসাব কিতাব আছে, পশুর কিন্তু হিসাব কিতাব নাই। এই জন্য আমাদের সাবধান হতে হবে। আল্লাহ তারা এ জিয়া তাওয়াফাল্লাযীনা কাফারু আল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম, যখন কোনো বদকারের রূহ কবজ করে ফেরেশতারা, আল্লাহ বলতেছেন সূরা আনফালের 50 নম্বর আয়াত, তাদের মুখের মধ্যে ফেরেশতারা পিড়ায়, কথা বুঝেন নাই? আচ্ছা কারোর যদি জিনে ধরে, জিন দেখা যায়, হ্যাঁ জিনে ধরলে দেখা যায়, আচ্ছা এই যে বিদ্যুৎ চলে, এই যে পাখা চলতেছে, বিদ্যুৎ দেখা যায় কি বলেন, বিদ্যুৎ দেখা যায় তো? দেখা যায় না। ঠিক ফেরেশতাদের পিঠে আমি আর আপনি দেখি না,
কিন্তু পিঠা সে ঠিক মতনই খাইতেছে, তার বুকের উপর ফেরেশতারা পিঠাইতেছে। একজনে সিগারেট খাইতেছে, তো আমি বললাম যে আপনি যে এইভাবে মুখকে দুর্গন্ধ করলেন, ফেরেশ এই মুহূর্তে আপনার রূহ কবজ করতে ফেরেশতারা আসে, তাহলে আপনারা তো ভালো করে পিঠাইব, কারণ আপনার মুখে গন্ধ আসছে। দুনিয়াতে তো এত খারাপ জিনিস খাইতে বলি নাই, দুনিয়াতে এত গন্ধ জিনিস খাইতে তো আমি বলি নাই, যে তুই খাইয়া খাইয়া মুখ গন্ধ করে রাখবি, আমি তোর এই জন্য পাড়াই নাই, এই কথা ফেরেশতারা আসতে তো আমাদের পিঠাইব। আমি এক একটা লোকে বলছিলাম, তো এখন কত হলো যে মানে আমাদের বিশ্বাস করতে হবে, যদি আমরা পাপি হই নাউজুবিল্লাহ মিন জালেক, আমরা যদি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলি, তাহলে এভাবে পিঠা খাইতে হবে, কিন্তু কেউ দেখবে না, কেউ দেখবে না, জিনে পাইলে কেউ দেখে না, তো জিন পাইছে দিন কই, রাত্রে ঘুমের মধ্যে বোবা ধরছে আপনার পাশের লোক, আপনি ওরই করতে পারে না, বোবা ধরে আপনার গলা টিপে ধরছে, আপনি দম গন্ধ হয়ে সিল দিতে আসেন, পাশের লোক কি করতে পারে না, বলতেই পারে না, আপনার স্ত্রী পাশে শুয়ে আসে, তাহলে আপনার ফেরেশতারা যখন শাস্তি দিবে কীভাবে বুঝবেন আপনি, পাশের কেউ বুঝে না, কিন্তু ফেরেশতারা ঠিকই ফিরাইতে আসে। আসুন ভাই আমরা আমাদেরকে সংশোধন করি, আমরা আমাদের জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য, রাসূলের সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করার জন্য আমরা সচেষ্ট হই। বাওতাবাজি, শয়তানি, খারাপি এগুলো আমরা সব ছেড়ে দিই। মুসলমান ইমান আনছি, ইমানে আমাদেরকে কোন দিকে রাস্তা দেখায় সেদিকে আমরা যাব। ইমান যেদিকে আমাদেরকে নিষেধ করে সেদিক থেকে আমরা বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদু।